ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে টেলিফোন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। টুইটারে সে কথা জানি রাজ্যপাল লিখেছেন, কংগ্রেসের সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছি, দিল্লিতে তাঁর বাসভবনে কি ঘটেছে তা নিয়ে জানতে চেয়েছি, এখনও পর্যন্ত সবকিছুই ঠিক আছে বলে জেনেছি।